হারামজাদারা তোমাকে কি করছে সাবি মেইডা দিছে সাই দিয়া তুমি এখন ঘুরতে থাকো জানম বই এই বেদব মুখ খারাপ করে কথা বলিস কেন হ্যাঁ একবার থাপ্পর দে দে ফেলে দেব বেদব তুই কুলির পোলা না হুম কুলির পোলা মই কি করি মই ওই মামাটির গান গাই মামাটির গান গাইয়া কি করি বাংলার শিষ্টাচার কৃষ্টি কালচার সমাজ সভ্যতা বিশ্বের দরবারে প্রমোট করি সাহস বাইরা গেছে আয় বেয়াদবি করে না বাচ্চা মানুষ আমার দোকানটি আই আমার দোকানটি হ্যাঁ তুই তো ভালোই বেয়াদব হয়ে গেছ ধর বন্ধু আমার কেহ না ওরে ভাই আমার ভালো ওরে ভাই জীবন তো ধন্য হয়ে গেছে ঘটনা ঘটে গেছে আপনি কি করবেন ওই শিরোনামে লিখে দিবেন মুলকুতুর রহমান বিনোদন মণ্ডলের গানের শুটিং এর সময় অতর্কিত কি সন্ত্রাসী হামলা বিনোদন মণ্ডল এখন নিহত ধরনের আহত হয়ে গেছে ভাইরাল তো হইয়া গেছি রে হায় হায় কি ভাই কি জানা ভাই মামা তোর মাথা খুলেছে ওই যে দুটান খেয়েছিস না সে কারণেই হোক আর দাবড়ানি খেয়েই হোক তোর মাথাটা খুলেছে এবার তুই ভাইরালটা হতে পারিস এই উল্টা পাল্টা কিছু হলে পরে ভাইরাল হয় যা তোর ভাগ্য খুলে গেছে বেটা খুলে গেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ মুখের দিকে তুমি চাইছো ওই যে বনের জঙ্গলে বসে কাঁদছি আল্লাহ এই তাহলে মুই চলে যাই চলে যাবে কি বেটা খাবি না কিছু তুই ভাইরাল হয়ে যাবি অতিতে দোকানে চল পকেটে হাত দিচ্ছিস ভাইয়া কোনো কথা হবে না আমার পকেটেও আছে তুই চল না বেটা কি কোন দিকে যাবে চল দোকানে আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি ভাই ওয়ালাইকুম আসসালাম কিন্তু আপনার পুলিশের ড্রেসটা কই কি বলছেন পুলিশের ড্রেস কোথা থেকে পাবো ওইটা তো সিকিউরিটি গার্ডের ড্রেস ছিল আইনের ড্রেস আচ্ছা যাই হোক ওইটা কই সে কথা আর কি বলবো ভাই আমার তো চাকরিটাই চলে গিয়েছে কি কর আসলে ব্যাপারটা কি ছিল সে এক বিশাল হিস্টোরির ভাই সেটা বলতে গেলে ও বুঝছি 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 তার মেয়ের সাথে কোনো ঝামেলা হয়েছিল নাও যে বিল আস্তাক কইলা কি বলছেন আমার কিন্তু আর যাই হোক চরিত্রে কোনো ঝামেলা নাই বেশ তেরেছে আচ্ছা তাইলে কি হয়েছিল না মানে হয়েছিল কি ওই যে আমাদের খান সাহেব আছে না মালিক সে তো মনে করেন যে প্রতি রাতে আমার কাছ থেকে গাঁজা ধার করে খেত আর যাই হোক সিকিউরিটি গার্ডের চাকরি করে খাই কয় টাকায় বেতন পাই বেশ তেরেছেন সে আমার থেকে গাঁজা ধার করে খেলে আমি কি করে চলবো তাও দিয়েছি একদিন না দুই দিন না তিন দিনের মাথায় যখন আমি এটা হিসেব চেয়েছি না সে কি করেছে রাগ করে আমার চাকরিটাই লট করে দিয়েছে কন এটা কোনো কথা তুমি এটা কি কইলা তোমার মালিক তোমার কাছ থেকে গাঁজা দাঁড় করে খাইছে হেইডার হিসাব চাইতে গিয়া তোমার চাকরি চলে গেছে গা তাহলে কি বলছি আপনি কি মনে করেছেন আমি মিথ্যে কথা বলছি দেখেন বারো জনমে আমার গোষ্ঠীতে কোনোদিন কেউ মিথ্যে কথা বলে না বাস তেরেছেন এখন তাহলে কি করবার না সেই জন্যই বলছিলাম কি মানে আপনি তো বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন কোথাও যদি আমার একটা সিকিউরিটি গার্ডের চাকরির ব্যবস্থা করে দিতে তাহলে আমার জীবনটা একটু ভালো চলতো হারে মিয়া চাকরি খুঁজতে খুঁজতে হয়রান মিয়া লাস্টে অভিনয়ে যোগ দিছি এখন আমি হিরো ওমো আমি বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক ওমো আরেকটা কথা তোমার যেই চেহারা তোমার যেই বডি গাড়ি তুমি তো পারফেক্ট হিরো হইতে পারবা আমার ডক লোক যদি হিরো হইতে পারে তুমি তো হিরো হইতে পারবা তুমি এক কাজ করো আমার সাথে চলো কি বলছেন আমি লায়ক হইতে পারবো আব্বার জিগায় আমি যদি হিরো হইতে পারি আমার দিক থেকে তো শতগুণে ভালা তুমি তুমি তো 100% ডবল 100% তুমি হিরো হইবা ঠিক আছে তাহলে আমি তাহলে আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে অক্ষণ চলো এখন যাব হ্যাঁ অক্ষণ চলো না বলছিলাম কি পরে গেলে হয় না এখন গেলে টাকা আছে 500 টাকা হইব 500 টাকা মানে কি বেতনটা আটকা পড়ে গেছে খান সাহেব তো চিটারি করেছে আমার সাথে বাস তেরেছেন খান সাহেব নাকি এই মাসে টাকাটা দেবে টাকা দিলে সেখান থেকে আমি না কিছু ব্যবস্থা করে দেব না কোনো সমস্যা নাই এখন চলো টাকা পড়ে চলো ঠিক আছে মা আমি বাজারে যাইতাছি তোর কিছু লাগবো না বাবা আমার কিছু লাগবে না আরে কি কস তোর ভাইটা তো আমারে জ্বালায়া শেষ করে দিল মানে ও যা যন্ত্রণা দিল এরকম যন্ত্রণা কেউ আমারে দেয় নাই তুই আমার লক্ষ্মী মা ক তোর কি খাইতে মন চায় আমি বাজারে যাইতাছি নিয়াম না বাবা আমার কিছু লাগবে না তুমি বাজারে যাও তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে আসো কোনো সংকোচ করিস না তুই এলো আমার আদরের মাইয়া শোন বাড়িতে যে কয়দিন আসস ভালো মন্দ খা তোর যা যা লাগবে সব আমি নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা
এই বড় একটা মাছ লয়ে এলে মনে আর মৌসুমি ফল কি আছে নিয়ে আসি হ্যাঁ তুই কি রে তোর মনটা তো খারাপ কেন কই না তো বাবা আমি তো ঠিক আছি মা তুই আমার আদরের মাই আমার কোনো সময় মন খারাপ করে থাকবি না তোর যা যা লাগবে সব আমার কাছে থাক তাহলে বাজারে যাইতাছি যেটা আমার ভালো লাগবে এটা তোর নিয়ে লই হ্যাঁ ঠিক আছে হাসি খুশি থাক কথা কবি না আগে আমার কথা শেষ হইব তারপরে কথা কবি তুই আমার বাড়ির ভিতরে ঢুকছস কেন আমার বাড়ির ভিতরে কোনো মেয়ে ছেলে আছে এখানে যে মাপ দিতে হবে ওরকম কোনো বিষয় আছে দৌড়ে ঢুকলি কেন কি চুরি করতে ঢুকছিস স্যার আমি কোনো কিছু চুরি করতে ঢুকি নাই চুরি করতে ঢুকি নাই ওই যে বজলু পাগলা আছে না বজলু পাগলার বাড়ি গেছিলাম তার বোনের মাপ নিতে বুঝছেন অনেক সুন্দর করে মাপ নিছি কোনো ধরনের বিশ্বাস করেন আপনারে গোল দিছে আপনি সার মানুষ তো ওই কোনো ধরনের অশ্লীল কোনো আমি মাপ নেই নেই হ্যাঁ শুধু আশার সুমা কি জানো আশার সুমা খালি হাতে একটু নাড়া লাগছে তাই ওর বাইরে ডাক দিয়ে কইছে সে আমার দাওড়ি দিয়ে দাবড়া নিতে তুই যে বান্দরের বান্দর তুই খালি মাপ নিতে গিয়া তুই কিন্তু অনেক কিছু করস এই রিপোর্ট কিন্তু আগেও আমি পাইছি এর আগে মনে আছে ওই যে ওই যে ওই যে ওই যে কি আপার নাম কি ওই যে বাবা ওই যে আবুলের বউ হ্যাঁ হ্যাঁ রে ও ও বাবা গো ও বাড়ি আর যাই না আমি যাই তো তুই আবুলের বউ তো তোর তো পিড়ে মাইরে ফলাই তো তুই ভুলা গেছ সেটা এখন কি করবো আমার ডিউটি আমার উস্তাদ আমাকে পাঠায় বলে কি ওই বাড়ির মাপটা তুই নিয়ে আসবি ওই বাড়ির মাপটা তুই নিয়ে আসবি আর এই এই বাড়ির মাপগুলো আমি নেব তোমার উস্তাদ তো গ্রাম সাইরা পলাইছে তোমার উস্তাদ মাইরের চোটাই গ্রাম সাইরা পলায় গেছে কেন তুমি তো সেই উস্তাদের শিষ্য তোমার উস্তাদ তো এরকম করে মাপ দেয় মেয়েদের হ্যাঁ এরকম করে মাপ দেয় পরে তার পায়ের মাপ দেয় আমি 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 ওরকম মাপি না আমি শুধু এই যে এরকম মাপিছি বললাম আপনার ফিতাটা এইভাবে ফলাইছো জি 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 হ্যাঁ তো তখন তোমার দাঁত ফলাই দিছে খাবারাইয়া তাই না যখন এইখান থেকে তোমার মাপটা নিছো দোষ তো আমার না স্যার দোষ তো আমার স্যার আমার যে মানে উস্তাদ যেভাবে শিখাইছে আমি তো মাপ মনে করেন ঠিক এইভাবেই নেবো বুঝতে পারছেন না আমি একদম জায়গা মতো মাপ নিছো একদম ঠিক জায়গা মতো তোমার যে কল্লাটা ধইরা তোমার যে আশার মাইরে তোমার যে এই যে লাপটপ হানা বাইক করে ফলায় নাই এই দেই তো কম করছে তোমারে স্যার বিশ্বাস করেন না যে বজলু পাগলা কোন দৌড়াচ্ছে দাও নিয়ে বুঝছেন এই দাও দিয়ে মনে করেন যদি আমার ধরতে পারে কুপায় কাটি মেরে ফেলা দিবেন এই বজলু পাগলারে চেনেন বজলু পাগলা এখন তোমার ঘেড়িটা ফলায় দেয় নাই কেন আমি যদি বজলু পাগলার জায়গা হইতো তোমার আমি ভালো হয়েছি স্যার আমি আর এরকম মাপ নিবার না স্যার ওই যে বজলু পাগলা ওই দিকে পাইলে তো আমারও তো সেই আরে ভাই বলছি তো কোনো সমস্যা হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে বলছি তো আমরা জমি দিলে সেই জমি মিলে কোনো সমস্যা নেই আরে ভাই আরে আপনি ডেট করেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিরে সরাব ভাই সকালতে তোর কোনো খবর নাই কই থাকস তুই সারাদিন ভাই যে পশ্চিমদার জমিটা আছে না ওই জমিটা সীমানা নির্ধারণ করতে গেছিলাম ভাই ও কি কইছ রা কবে মাইপা দিব জমি আরে সামনে সপ্তাহে মাইপা দিব ভাই শুন আলফেসরা খুব ঝামেলা করতেছে বুঝছ ওই ঘটনা নিয়ে ওরা থানায় মজে অভিযোগ করছে এটা কি করা যায় এটা বাপ ভাবুন ভাই এর বাপ আছে না ভাই ওর বাপরে ধরে লেয়া পড়ুন ভাই না না খালি ধরলে কাম হইতো না এমন কাজ করতে হইব যে সারা গ্রামের মানুষ ভয় পায় দরকার পড়লে একটা হাত কেটে দিবি ঠিক আছে আপনি খালি অর্ডার দিবেন ভাই আমি কাজ করুম অর্ডার দেওয়া দরকার আপনার কাজ করা দেখতে হবে আমার কত বড় সাহস আঙ্গুরামে থানায় অভিযোগ দেয় ওরে তো মনে চাইতেছে চল চল আমার সাথে চলেন ভাই এ মাস্টার দোস্ত তুমি ভালো আছো দোস্ত দোস্ত তুমি হঠাৎ করে তো লম্বা গেলে কেমনে না না আমি লম্বা হই না তুমি আজকে মনে হইতেছো তুমিও লম্বা তোমার আজকে কেন একটু নাড়া নাড়া লাগে তাই নাকি উল্টে গেছে গা
হ্যাঁ দোস্ত তুমি কালে কই গেছিলা ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ওনার লগে দেখা কি আসছো আরে সে তো আমারে নিজে ডাইকে নিয়া এখানে নামাই দিয়ে গেছে না পরে খাওয়ায় দাওয়ায় দিয়ে গেছে ও আচ্ছা ওই যে মাধুরী দীক্ষিতের ওখানে গেছিল না নাসিকতে এই যে সাইয়া দিল মিয়া নারে দিতে হ্যাঁ সে তো মনে করছে ওই যে কি 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 দেন ওই যে সাইয়া দিল মিয়া নারে না কি সাইয়া দিল বা দেন দেন বা দেন বললো যে মাধুরী দীক্ষিত আসতেছে বন্ধু তুমি চলে আসো আমি বলছি বন্ধু আমি তো এখন যাইতে পারবো না আমি বিজি তারপরে আমার ওই যে গাড়িটাও নষ্ট হয়ে গেছে সে বলে যে আমি এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুমি চলে আসো ওই যে আলিয়া ভাট নাকি তোমার তুমি নাকি দাওয়াত খাও না আলিয়া ভাটের হ্যাঁ না না আলিয়া ভাট ছিল না মাধুরী ছিল মাধুরী ছিল পরে বাইডেন আই প্লেন দিয়া নিয়ে গেল মাধুরী দীক্ষিত আমি আর সে তিনজন মিলা খাইলাম খাওয়া দাওয়া করে অনেক নাচা গানা হইলো সে তার পুরোনো গান দেখাইলো সাইয়া দিল মিয়া নারে ওই আকে ফের না জানা রে ওই আকে আরে কি কমু সেই একেবারে মনে হয় যে একেবারে মানে সে গান কি ও গান ভুলে গেছো বন্ধু হ্যাঁ গান ভুলে গেছো বন্ধু কি জানি আর একটা গান হ্যাঁ চলে এই আমার সাইকেল হাওয়ার তা আমার সাইকেল হাওয়ার তালে উইরা উইরা এখন তো বিমান নাই তাহলে আমি যাইতে পারতাম আচ্ছা বন্ধু আমি আর মাথা দিয়ে ঢুকতেছে না তুমি তো বুঝো নাই কিছু না বুঝি তুমি তোমার কাছে খাওয়াই দিছে আইসক্রিম এই মূল ব্যক্তি দেখো খাওয়াই কি এই যে বিশেষ যে জিনিসটা ধোয়ালা জিনিসটা ওকে খাওয়ায় দেখে ওই হালারে ধরতে হইব আমি বাইরে যাবো ব্যাপারটা বুঝতেছো না ওই ব্যাপারটা নিয়ে কথা বলতেছো আমার ফেসবুক আইডি দিয়ে তুমি কি করবে এত সহজ না না আমি দিব না ফেসবুক আইডি না প্লিজ রাগ করো না এটা আমার পার্সোনাল কিছু ব্যাপার আছে এটা তুমি বুঝবা সব কিছু নিয়ে জেদ করতে হয় আমি বুঝতেছি ব্যাপারটা তুমি কী বুঝাইতে চাইতেছো সেটা আমি বুঝতেছি কিন্তু আমি দিব না আমি ফোনটা রাখো তো একটা বাইরে আসছে কী ব্যাপার বড় ভাই মনটা খারাপ কেন ভাইয়া মাহফুজ তুই আর তুই এই দুইটা মানুষ মানুষের দুইটা কিডনি থাকে না কাকে তোকে আর ওকে দুইজন কি ওই দুইটা কিডনি ভাবতাম কলিজার দুইটা কি টুকরা একটা কলিজা কাটলে দুইটা টুকরা হয় সেই দুইটা টুকরা একটা তুই একটা উই এই দুই হালাত তোরা দুজন কি করছ তোরা দুজন মুখে আমি ওই একজন সিঙ্গার একজন শিল্পী শিল্পীর স্থান তোরা দিতে পারলি না তোরা কী করছ মোরে ভুম ভাঙ বুঝাইয়া মোরে বলত নয় ছয় বুঝাইয়া দুইটার সিদ্ধি খাওয়াই সাইডে দিস চাবি দিয়া দিস সাইডে গড়তে আসে জনম বইটা মুই আর কী করছি মোর গুল্লা থামে নাই কারা মুই কী করছি দুনিয়াটা উল্টে হেলাইলাম কী করলাম মোর সুন্দর আলী ভাই মোর টিচার মোর ওই যে ব্রিগেডিয়ার জেনারেল তাকেও মুই টুইটুকারি করছি মোর ভবিষ্যৎ তো তোরা অন্ধকার করিয়ে দিস মুই শিল্পী মানুষ ভবিষ্যৎ লইয়া ভাবি ভবিষ্যতে ভাইরাল হব দেশের একজন আদর্শবান শিল্পী হব তোরা দেশমাইটে সাইডে দিস আচ্ছা ভাই আমার কথাটা শুনেন আপনি কান্দাকাটি করেন না আপনি আমার কথাটা শুনেন আপনি একটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন আমরা আমাদের গোপনীয় জায়গায় বৈশা আর যাই কিছু করতেছি ওইটা না বললাম করতেছি আপনি দেখা ফেলাইছেন আমরা কিন্তু আপনার ডাইগানি নেই আপনি চলে আসছেন আসার পর আমরা আপনার একটা জিনিস অফার করছি প্রপোজ করছি
আপনি সেটা গ্রহণ করছেন গ্রহণ করছেন ওটা হাই পাবে না আপনারে হালকা একটু পিনিক করাইছি আপনার পিনিক হয়ে গেছে হাই হাই পিনিক কইরা আপনি পুরাটা গ্রাম মাথায় রাখছেন এটা কারণটা কি আপনি এমন কোনো মানুষ নাই যে ওই মানুষটা বলেন নাই আচ্ছা সব বুঝলাম আপনার পিনিক হাই হইছে আপনি কাউরে চিনতে পারেন নাই মেনে নিলাম আচ্ছা ভাই আপনি মাহফুজ আর তুহিন নামটা বলেন নাই কেন আপনি তো এগুলো সব নাটক না ওই কি একটা একটা প্রবাদ আছে থাপ্পর থাপ্পর যে দেয় ওই হালার ফেলা মনে রাখে না কিন্তু থাপ্পরটা যে খায় ওই হালার পর জীবিন নাম বলতে পারে না তোরা তো বেসো বাড়া দুনিয়ার সব কিছু জর্তফান হয়ে যেতে পারে কিন্তু তুহিন আর মাহফুজ এই দুই হালার ফেলার আমি বলি কেমন তারা এই জন্য তোকে কথা মনে আসিল ভাইয়া একটা কথা হই মুই তোকে কি বড় ভাই যে কোনো সময় মুই তোকে পকেট খরচ দেই না না করতে পারবি বল মোর সামনে বল না দেন ওইটা ঠিক আছে তহলে কি কাম টু দা পয়েন্ট তোরা মোরদারে কি খরচা পাতি চাইবি তোরা পিকনিক করবি মুই কি করি মুরগি কিনা দিই বড় বড় রাতা মোরগটা মুই কিনা দিই মুই তো কি করি তো করে শেয়ার করি তো টাকা পয়সা পোশাক আশাক ড্রেস এই যে আমার সানগ্লাস এই যে ঘড়ি আংটি পোশাক পুরো জন্য তুই যদি আমার আন্ডা রাখেন দিয়ে দিতাম সবাই তো রাখতে চায় নিজের ইমেজ হাজার হোক নাম কানা হট ভিলেজ সবাই তো রাখতে চায় নিজের ইমেজ হাজার হোক নাম কানা হট ভিলেজ এক বাপের তিন মেয়ে তিন খানাই হট টাঙ্কি মারে পোলা পান খেয়ে যায় কট জামা বানায় দর্জি মশাই ছেলে এলাও নট ভিলেজটাও শীতকালে অল টাইম হট ক্যারানিও সেজে থাকে লেকচার আর কালু মিয়ার কিউট বউ হাই বেচার বাড়ির পাশে ঘুর ঘুর দাওয়ে দেয় ধার বউ ঘরে রাখতে সাধু কেটে দেবে ঘাট